আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ বিরূপ আবহাওয়া শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ বিমান ও ইউএস বাংলা দুটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে বলে সংবাদ পাওয়া গেছে শুক্রবার সতেরোই মে সন্ধ্যায় অবতরণ করে ফ্লাইট দুটি জানা গেছে বিরূপ আবহাওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে উড়োজাহাজ দুটি এ বিষয়ে জানতে চাইলে শাহজালালের এয়ার ট্রাফিক কন্ট্রোলার এটিসি উপপরিচালক ওহিদুর রহমান বলেন ঝড়ের সময় ফ্লাইট উঠানামায় একটু সমস্যা হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ আট এবং চারশো বিরানব্বই উড়োজাহাজটি রাজশাহী থেকে ঢাকায় ফ্লাইটটির অবতরণের কথা ছিল কিন্তু ঝড়ের কারণে ঢাকাতে অবতরণ করতে না পেরে চট্টগ্রামে অবতরণ করে একইভাবে ইউএস বাংলা এয়ারলাইনস ড্যাশ আট এর একশো আটান্ন জাহাজটি সৈয়দপুর থেকে শাহজালালে অবতরণ করার কথা ছিল কিন্তু সেই ফ্লাইটটিও চট্টগ্রামে অবদান করেছে তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এটিসির এই কর্মকর্তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ